চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জেসিক ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান আলহাজ জসিমউদ্দিন আহমদুল্লাহ চন্দনাইশের বিয়াক সাংবাদিকালয় মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মার্চের 15 তারিখ শুক্রবার বিকালে পৌরসভার মধুরফাড়া এলাকা তার নিজ বাণিজ্যে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা নির্বাচনে তার প্রার্থীদের হতা ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে হয় এই বৃহত্তর পরিচালে বাসীর কোনো যদি গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের মেয়ে থেকে তাকে আপনারা চেয়ারম্যান সাহেবের সাথে সাইন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের পাশে আছি। আর কেউ যদি কোনো চিকিৎসা করতে চায়, কঠিন রোগে আক্রান্ত, হাড়ের প্রবলেম, কিডনির প্রবলেম, যদি রিমে লাগাইতে হয়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের আপনাদের সাথে আছি এগুলো আমি করে দেব। এ সময় জসিমউদ্দিন আরো হইয়ে তে এই এলাকার প্রায় 50,000 অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করিব, পাশাপাশি 100 অসহায় পরিবারের বিয়ের ব্যবস্থা করিব। আমি মানবিক কাজ করার জন্য এসেছি। মানবিক কাজ, দেখেন এই দুনিয়া বেশি দিন কারো, এই দুনিয়াতে কেউ শত শত বছর বেঁচে থাকবো না। আপনার অভাব আমরা রাখবো না ইনশাআল্লাহ। সিপ্লাস চট্টগ্রাম।